শনিবার সন্ধ্যায় কৃষি আইন মকুবের খুশিতে সামিল বর্ধমান পৌরসভার 12 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা। এদিন বর্ধমান শহরে বরনীলপুর মোড়ে পথ চলতি মানুষদের মিষ্টিমুখ করানো হয়। দীর্ঘ 11 মাস ধরে কেন্দ্র সরকারের কৃষক বিরোধী আইনের বিরুদ্ধে সংগ্রামের ফলশ্রুতিতে কৃষি আইন বাতিলের খুশি দেশের কৃষকরা। এদিনের অনুষ্ঠানে সামিল বর্ধমানে কৃষকরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস সহ যুব কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতৃবৃন্দ। আজ আমরা 12 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং 12 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস আমাদের কৃষক ভাইরা যেভাবে কালাইন প্রত্যাহার করতে বাধ্য করেছিলেন নরেন্দ্র দামোদর দাস নদীকে, আসুন আমরা পশ্চিমবঙ্গের মানুষ উত্তর বিজয় রান্নার বেশের দাম যেভাবে বেড়েছে তার প্রতিবাদে আমরাও গর্জে উঠি। আসুন আমরা সকলে মিলে আসুন কেন্দ্রীয় সরকারকে আমরা একের পর এক চাপ দিতে থাকি যাতে তারা পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমাতে বাধ্য থাকেন। তাই আমরা আমরা কৃষকদের হয়ে চাইছি, সর্বসাধারণের কাছে আমরা যাচ্ছি তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে 2024 সালে আমরা দিল্লি থেকে ট্রেনের মধ্যে নামাতে পারি। এই অঙ্গীকার আমরা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে রাখছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা। শনিবার সন্ধ্যায় কৃষি আইন মকুবের খুশিতে সামিল বর্ধমান পৌরসভার 12 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা। এদিন বর্ধমান শহরে বরনীলপুর মোড়ে পথ চলতি মানুষদের মিষ্টিমুখ করানো হয়। দীর্ঘ 11 মাস ধরে কেন্দ্র সরকারের কৃষক বিরোধী আইনের বিরুদ্ধে সংগ্রামের ফলশ্রুতিতে কৃষি আইন বাতিলের খুশি দেশের কৃষকরা। এদিনের অনুষ্ঠানে সামিল বর্ধমানে কৃষকরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস সহ যুব কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতৃবৃন্দ। সেই কালা আইন প্রত্যাহার করতে বলা হয়েছিল তার দাস মোদী সেই কালা আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। তারই আনন্দ আজ আমরা 12 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং 12 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস আমাদের কৃষক ভাইরা যেভাবে কালা আইন প্রত্যাহার করতে বাধ্য করেছিলেন নরেন্দ্র দামোদর দাস নদীকে, আসুন আমরা পশ্চিমবঙ্গের মানুষ পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম যেভাবে বেড়েছে তার প্রতিবাদে আমরাও গর্জে উঠি। আসুন আমরা সকলে মিলে আসুন কেন্দ্রীয় সরকারকে আমরা একের পর এক চাপ দিতে থাকি যাতে তারা পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমাতে বাধ্য থাকেন। তাই আমরা আমরা কৃষকদের হয়ে চাইছি, সর্বসাধারণের কাছে আমরা যাচ্ছি তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে 2024 সালে আমরা দিল্লি থেকে ট্রেনের মধ্যে নামাতে পারি। এই অঙ্গীকার আমরা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে রাখছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।